যারা জুমে আছেন হ্যাঁ যারা জুমে আছেন এবং যারা ইউটিউবে আছেন যারা ইউটিউবে আজকে এখন দেখছেন বা পরবর্তী সময় যারা দেখবেন এই প্রোগ্রামটা সবাইকে আমার পালান মন্ডলের তরফ থেকে শতকোটি প্রণাম মাইডার ফ্রেন্স আপনারা এইরকম একজন মানুষ একদম অর্ডিনারি মানুষের কথা অর্ডিনারি মানুষের কোনো ট্রেনিং সিলেবাস অর্ডিনারি মানুষের কোনো সাবজেক্ট আজকে আপনারা নিচ্ছেন এটাতে আমি ভীষণ খুশি আমি ট্রেনার নই আমি আমি গ্রেড মোটিভেটার নই আমি গ্রেট আপনাদের টিচার নই বাট আমি যে সাবজেক্টগুলো হ্যাঁ তিল তিল করে ফিল করে এবং সমাজে বিভিন্ন রকম মানুষের কাছ থেকে অপমানিত হতে হতে শিখেছি বাস্তব এক্সপিরিয়েন্স সেগুলো আজকে আমি আমাদের সঙ্গে তুলে ধরবো তো প্রথমে একটা স্টোরি দিয়ে শুরু করতে চাই এবং পজিটিভ এবং দারুণ দারুণ একটা স্টোরি যেটা আপনাদের খুব কাজে দেবে মাই ফ্রেন্ডস একটা গল্প একটা স্টোরি আমি আমি আগে অনেকবার বলেছি আজকে আমি আবার নতুন করে আপনাদের সামনে সেই স্টোরিটা শেয়ার করতে চলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাজ এ পালন মন্ডল আপনারা যারা ইউটিউবে এখনো সাবস্ক্রিপশন করেননি সাবস্ক্রাইব করেননি সো সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে রিকোয়েস্ট করব এবং আমি আপনাদের যাতে নোটিফিকেশনটা আপনি পেতে পারেন এবং আজকে দিনে দাঁড়িয়ে যে সাবজেক্টে আমি যে স্টোরিটা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে একটা শ্বেত পাথরের মূর্তির গল্প এই গল্পটা অনেকে জানা আবার যারা জানেন না তাদের জন্যই আমি বলছি এবং যাদের জানা আছে তাদের একবার রিভাইজ হয়ে যাবে মাই মাইডার ফ্রেন্ডস এই গল্পটা আমি আমার লাইফে প্রথমবার আজ থেকে হ্যাঁ প্রায় পনেরো বছর ষোলো বছর আগে মঞ্চেতে স্টেজেতে বলেছিলাম অনেকগুলো স্টেজেতে বলেছি আজকের ইউটিউবের সামনে সেম গল্পটা আমি শেয়ার করতে চলেছি একটা শ্বেতপাথরের মূর্তি একটা শ্বেতপাথরের মন্দির আর সেই শ্বেত মন্দিরের মধ্যে একটা শ্বেত মূর্তি ছিলেন এবং সেই শ্বেতপাথরের যে মূর্তিটা আছে সেই শ্বেতপাথরের মূর্তিটা হঠাৎ করে রাত্রেবেলা জাস্ট এটা গল্প হ্যাঁ সেই শ্বেত মূর্তিকে হঠাৎ রাত্রেবেলা শ্বেতপরের যে মন্দিরের যে মেঝে প্ল্যাটফর্ম যেটা যেখানে বসে ব্রাহ্মণ মশে পূজা করে সেই মেঝে রাত্রেবেলা মূর্তিকে বলছে ভাই আমিও শ্বেতপাথর তুমিও শ্বেতপাথর তো আমাকে সবাই মারাচ্ছে আর তোমাকে সবাই পূজা দিচ্ছে কেন তুমিও শ্বেতপাথর আমিও শ্বেতপাথর তোমার মধ্যে অনুপরমাণু যা আছে আমার মধ্যে সেম অনুপরমাণু আছে অথচ আমাকে সবাই মারাচ্ছে তোমাকে সবাই পূজা দিচ্ছে উল্টে তোমাকে পূজা দেওয়ার জন্য আমার উপরে তোমাকে পূজা দিচ্ছে তার আঘাত সহ্য করতে হচ্ছে কেন ভাই তুমিও শ্বেত পাথর আমিও শ্বেত পাথর মেঝে মূর্তিকে এই কোশ্চেনটা করে তো মূর্তি উত্তর মানে অ্যান্সার দিলো যে আমার এই চোখ আমার এই মুখ আমার এই দেহ তৈরি করার জন্য ছেনি আর হাতুড়ি ছেনি আর হাতুড়ি লক্ষ লক্ষ ছেনি আর হাতুড়ি আমার এই চোখ নাক মুখ দেহ বডি তৈরি করার জন্য ছেনি হাতুরির আঘাত পেয়েছি আমি তখন আমি সহ্য করেছিলাম আমি বলেছিলাম যত খুশি শ্রেণী হাতুড়ি মারো আমাকে পাথর থেকে মূর্তি বানান বাট তোমাকে যখন ছেনি হাতুড়ি মারতে চেয়েছিল তখন তুমি বলেছিলে না 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 লাগবে আমাকে ছেড়ে দাও আমি যা আছি ভালো আছি আমি সেনি হাতুড়ির আঘাত সহ্য করতে পারবো না তাই তোমাকে মেজে পেতে দেওয়া হয়েছে আর আমি বলেছিলাম আমি ছেনি হাতুড়ির ঘা খেতে চাই আমি পাথর থেকে মূর্তি হতে চাই আমি অপমান সহ্য করতে চাই আমি লাঞ্ছনা সহ্য করতে চাই আমি ইগনোর হজম করতে চাই আমি ছেনি হাতুড়ির আঘাত পেতে চাই বাট আমি পাথর থেকে মূর্তি হতে চাই সো মাইডিয়ার ফ্রেন্ডস এই গল্পটার মরাল কি এই গল্পটার মরাল হচ্ছে আমরা সবাই মানুষ বাট সবাই পালান মন্ডল নয় কেন সবাই মানুষ আজকে শচীন তেন্ডুলকার নয় কেন সবাই আজকে ধীরুভাই আম্বানি নয় কেন সবাই আজকে মিঠুন চক্রবর্তী নয় কেন সবাই আজকে অমিতাভ বচ্চন নয় কেন শ্রেয়া ঘোষাল নয় কেন সবাই আজকে আমরা সাকসেসফুল নয় কেন তার কারণ এই আমাদের মতো মানুষ মানুষের মধ্যে থেকে যারা বলেছে লাইফে ডিসিশন নিয়ে ফেলেছে লাইফে যে আমি পাথর থেকে মূর্তি হতে চাই আমি ছেনি হাতুড়ির আঘাত পেতে চাই আমি অপমান হতে চাই আমি মার্কেটে না শুনতে চাই প্রত্যেক দিন আমি না শুনতে চাই আমি সাকসেসফুল হতে চাই আমি জীবনটাকে এনজয় করতে চাই আমি আমার লাইফে বাচ্চাদের জন্য কিছু করতে চাই আমি আমার ওয়াইফের জন্য কিছু করতে চাই আমি আমার বৃদ্ধ বাবা মার জন্য কিছু করতে চাই আমি হিস্ট্রি তৈরি করতে চাই এই চাই চাই খিদে যার মধ্যে রয়েছে জীবনটাকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে চাইছে পাথর থেকে মূর্তি হতে চাইছে আঘাত পেতে চাইছে তারাই তো সাকসেস পাবে মাইডিয়ার লাইফে যদি জীবনে সাকসেস পেতে হয় তো এই পাথরে শ্বেত পাথরের গল্পটা আপনি মাথায় রাখবেন আর যদি আপনি বলেন আমি যা আছি ভালো আছি বাবার জমি তিন ভাই মিলে ভাগ করব। তারপর প্রত্যেকের তিনটে চারটে করে বাচ্চা হবে সেই জমি আবার চারটে করে ভাগ হবে লাস্টে এক কাটা থাকবে না আমি পালান মন্ডল আমার কাছে ভাঙার সাইকেল ছিল না ক্লাস এইটে যখন পড়ি তখন বাবা মার থেকে বিতাড়িত হয়ে কলকাতা এসছিলাম গ্রামের মায়া বাবা মার প্রতি মায়া টান সব কিছু বিসর্জন দিয়েছিলাম দিয়ে বলেছিলাম পড়ে থাকবো কলকাতায় অলি গলিতে হ্যাঁ বালিগঞ্জ স্টেশনে সবজি বিক্রি করেছি লোকের বাড়ি বাড়ি গিয়ে জ্যাম জেলি আচার বিক্রি করেছি প্যান্ট শার্টের পিস বিক্রি করেছি কলকাতায় দরজা দরজায় প্রচুর দরজা আমার চোখের সামনে বন্ধ করে দেওয়া হয়েছে দুপুরবেলা গেছি দরজা বন্ধ করে দিয়েছে না লাগবে না লাগবে না লাগবে না রাস্তায় যারা ছক্কা দেখবেন যখন কলকাতার বিভিন্ন ট্রাফিকে যখন আমরা গাড়ি নিয়ে দাঁড়াই কাঁচের ধারে ছক্কা যারা যারা আমি ছোট করছি না ওনারা আসেন হাত পাতেন নাইনটি পারসেন্ট গাড়ির কাঁচে কাঁচ নামায় না ভেতর থেকে নমস্কার জানায় কেউ না না করে ওরা ঠোকে কাঁচ বাট পার ডে ওরা কেউ জানে কেউ না কেউ কাঁচ নামাবে আর দশ টাকা দেবে এবং ওরা পার ডে যা ইনকাম করে সেই ইনকাম অনেক বড় বড় যারা আমরা স্বপ্ন দেখি তারা ইনকাম করতে পারি না পার ডে যে ইনকাম করে অনেক কাঁচ কে ঠোকার পর একটা দুটো কাঁচ দরজা নামায় তাকে দশ টাকা দেয় আজকে যারা সবজি বিক্রি করে দরজা 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 এসে ভ্যানওয়ালারা চিৎকার করে বিক্রি করে এ বাড়ি ও বাড়ি ও বাড়ি ও বাড়ি এ দরজা ও দরজা ও দরজা কেউ নেয় কেউ নেয় না তারাও প্রতিদিন ইনকাম করে যারা আজকে বিভিন্ন ফুটপাতে বা বাজারে বসে মাছ বিক্রি করে তারা প্রচুর কাস্টমার তাদের মাছের দাম জিজ্ঞেস করে চলে যায় তারপরেও তারা মাছ বিক্রি করে বাড়ি ফেরে জানে কেউ না কেউ কিনবে মাইডার ফ্রেন্স আমি পালান মন্ডল প্রথম দিকে এই বিজনেস নিয়ে যখন শুরু করেছিলাম প্রথম তিন মাসে উনসত্তর জন মানুষকে সাবজেক্টটা বলেছিলাম তারা কারা তারা আমার বন্ধু তারা আমার রিলেটিভ তারা আমার নেবার তারা আমার কলিগ তারা আমার খুব কাছের বন্ধু ফ্রেন্ড প্রতিবেশী দোকানদার এলআইসি এজেন্ট টিচার ঊনসত্তর জন মানুষকে এই সাবজেক্টটা বলেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম ওপার সিস্টেমে কাজটা ভালো করে প্যান্টা শিখে নিয়ে খাতা পেন ডায়েরিতে হ্যাঁ লোকের বাড়িতে গিয়ে দেখিয়েছিলাম কেউ বলেছে এটা চিটিংবাজি কাজ কেউ বলেছে তোমার মাথা চুল উঠে যাবে কেউ বলেছে এটা ফাইনান্স মার্কেটিং এর মতো কেউ বলেছে এটা ফ্রড কেউ বলেছে এসব হয় না কেউ বলেছে তুই আগে করে দেখা কেউ বলেছে হ্যাঁ পালান তোর জীবন শেষ হয়ে যাবে কেউ বলেছে এসব সাবজেক্ট নিয়ে আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না কেউ বলেছে বাবা বলেছে বাবা বাড়িতে নেই বাবা ভিতরে আছে ছেলেকে দিয়ে বলেছে এ গিয়ে বল ওনাকে যে বাবা বাড়িতে নেই ছেলে এসে বলছে আঙ্কেল আঙ্কেল বাবা বলেছে বাবা বাড়িতে নেই মাই ডিয়ার ফ্রেন্স তারপরেও মন্ডল এই ইন্ডাস্ট্রি থেকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে অল্টো গাড়ি অ্যাচিভ করেছি ভাড়া বাড়িতে থাকতাম বাড়ি ভাড়া দিতে পারতাম না এই গাড়ি এই এই প্ল্যাটফর্ম থেকে ইনোভা গাড়ি অ্যাচিভ করেছি এই প্ল্যাটফর্ম থেকে হন্ডা এই প্ল্যাটফর্ম থেকে সোনারপুরে ফ্ল্যাট কিনেছি এই প্ল্যাটফর্ম থেকে নরেন্দ্রপুরে ফ্ল্যাট কিনেছি আমার প্ল্যাটফর্ম আমার অ্যাকশন আমার কাজ আমার প্ল্যান আমার এক্সাইটমেন্ট আমার নলেজ যত বাড়িছি তত আমার টিম মোটিভেট হয়েছে আমি গাড়ি কিনেছি টিমের এর ডাউনলাইনে গাড়ি কিনতে শুরু করেছি আমি প্ল্যান বলতে শুরু করেছি টিমের লোকেরা প্ল্যান বলতে শুরু করেছে আমি ব্লেজার কিনেছি ডাউনলাইনার ব্লেজার কিনেছে আমি টাই কিনেছি ডাউনলাইনার টাই কিনেছে আমি প্ল্যান বলতে শুরু করেছি হোয়াইট বোর্ডে ডাউনলাইন ডা প্ল্যান বলতে শুরু করেছে আমি প্রজেক্টারে মিটিং শুরু করেছি ডাউনলাইন ডা প্রজেক্টারে মিটিং শুরু করেছে মাই ডিয়ার কপি করেছে ডুপ্লিকেট কপি আমি দিগাই গিয়ে আরটিপি শুরু করেছি রেসিডেন্টাল ট্রেনিং প্রোগ্রাম ডাউনলাইনের সাথে একটা কপি করেছে আমি বড় বড় হলে সায়েন্স সিটি অডিটোরিয়াম বিভিন্ন বড় বড় হলে দুর্গাপুরের সিজনী হলে মালদা কলেজ অডিটোরিয়াম হলে বড় বড় ইভেন্ট করেছি সেটা শিখে ডাউনলাইনটা সেম ভাবে ইভেন্ট করতে শুরু করেছে তারপর আজকে পালান মন্ডল মার্সিডিজ বেঞ্চ অ্যাচিভ করেছে জিএলসি জিএলসি টপ ক্লাস

টিম থেকে বহু মানুষ আজকে ইন্টারন্যাশনাল ট্যুর করেছে আমার সাথে থাইল্যান্ড 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 পাটায়া এতবার বলছি কেন থাইল্যান্ড থাইল্যান্ড অনেকবার গেছে আমার সাথে তাই সিঙ্গাপুর সিঙ্গাপুর অনেকবার গেছে সিঙ্গাপুর মালয়েশিয়া 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 জেন্টিং হাইল্যান্ড বহুবার লোক গেছে আমার সাথে আমার টিম বালি ইন্দোনেশিয়া প্যারিস জার্মানি বেলজিয়াম লক্সিমবার্গ দুবাই সো মাই ডেফারেন্স আমি পালান মন্ডল আমার বাবার চোদ্দ পুরুষে কারোর পাসপোর্ট ছিল না সো মাই এগুলো হলো কি করে হলো একটাই কারণে কারণ আমি আপনাদের বলেছি যে আমি পাথর থেকে মূর্তি হতে চাই আমি ছেনি হাতুরির আঘাত পেতে চাই সবাই আমার মাথায় বেল ফাটাবে এটা আমি চাই না সবাই আমার মাথায় টুপি পরাবে বর্ষাকালে আমার মনে আছে জ্যাম জেলি আচার চটের ব্যাগে করে নিয়ে যাচ্ছি বিক্রি করতে তখন একটা অর্ডিনারি শার্ট অর্ডিনারি প্যান্ট চপ্পল পায় লোকের বাড়ি বাড়ি বিক্রি করতে যাচ্ছি বর্ষাকালে মানে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে আর সেই গাড়ির কাদা জল রাস্তার কাদা জল কতবার যে গায়ে লেগেছে গালাগালি দিয়েছি তখন মনে হয়েছিল আমার হ্যারে পালান হ্যালো পালান মন্ডাল তোর অকাত কি আছে তুই এর গালাগালি দিচ্ছিস ওরা কত কষ্ট করে আজকের গাড়িটা অ্যাচিভ করেছে আর তার মজা নিচ্ছে ভিতরে মিউজিক চালিয়ে এসি চালিয়ে কাঁচ তুলে সেই মজা নিচ্ছে আর তুই ফুটপাতে আচার বিক্রি করছিস পালান মন্ডল তো অকাত কি আছে তুই ওকে গালাগালি করছিস সেদিন ডিসিশন নিয়েছিলাম আমিও একদিন ফোর হুইলার গাড়ি কিনবো দারুণ সোনির মিউজিক সিস্টেম লাগাব এসি চালাবো নিজে গাড়ি চালাব আর বর্ষার সময় এক জলের ওপরে গাড়ি চালাবো স্বপ্ন দেখেছিলাম তখন কাদা মেখেছিলাম কাদা মেকে চুপ করে বসে থাকেনি স্বপ্ন দেখে ফেলেছিলাম যে আমিও একদিন ফোর হুইলার গাড়ি অ্যাচিভ করবো আজকে পাঁচ পাঁচখানা ফোর হুইলার গাড়ি নিজে অ্যাচিভ করেছি পাঁচটা আজকে স্মার্ট কার্ড আছে মাই অনেক মানুষ ডায়লগ দেয় ডায়লগ হবে হবে আমার হবে আপনার হবে আরে হবে টবে নয় করে বসে আছি হ্যাঁ লাখ লাখ টাকা ট্যাক্স দিয়ে সরকারকে লাখো মানুষের জীবনের কেরিয়ার তৈরি করে দিয়ে বসে আছি মাই ডিফেন্স লাখো মানুষের কেরিয়ার নমস্কার ফ্রেন্ডস গুড ইভিনিং ম্যাডাম ফ্রেন্ডস একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একজন ছবি আঁকেন খুব ভালো ছবি আঁকেন খুব ভালো একজন আর্টিস্ট আর্টিস্ট তার নিজেকে মনে করেন খুব ভালো একটা ছবি এঁকেছেন সারা রাত ধরে আঁকার পর পরের দিন চার রাস্তার মোড়ে একটা বড় পিলার আছে সেই পিলারের গায়ে ছবিটাকে সাটিয়ে দিয়েছে আর নিচে লিখে দিয়েছে বড় বড় করে ফটোটার ভুল কোথায় ফটোটার ভুল কোথায় গুলো লিখে দিয়েছে গর্ভের সঙ্গে সন্ধ্যাবেলা গিয়ে দেখছে ফটোটার ফটো দেখা যাচ্ছে না কেউ কয়লা দিয়ে দাগ দিয়েছে যে এই জায়গাটা ভুল কেউ মার্কার পেন দিয়ে দাগ দিয়েছে এই জায়গাটা ভুল কেউ পেন দিয়ে দাগ দিয়েছে এই জায়গাটা ভুল কেউ রাস্তা থেকে কাদা তুলে নিয়ে দাগ দিয়েছে এই জায়গাটা ভুল সন্ধেবেলা দেখে কাচ্ছে যে জীবনে সেরা ছবিটা আঁকলাম ছবিটা ছবি নেই নেই আর আর ফটোটা ফটো ছবিটা খুলে বাড়িতে নিয়ে এসে ডিসিশন নিয়েছে লাইফে আর কোনোদিন ছবি আঁকবো না হঠাৎ করে সন্ধ্যেবেলা তার একটা বন্ধু আছে মেডিয়া ফ্রেন্স কি ব্যাপার তোমার মন খারাপ বলছে ডিয়ার দেখো আমি একটা ছবি এঁকেছিলাম এই ছবিটা আমি এই কন্ডিশনে রেঁকে এসেছিলাম দেখো কি অবস্থা তাই আমি ডিসিশন নিয়েছি আর জীবনের ছবি আঁকবো না অনেক চিন্তা করে 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 বন্ধুটা বলল তুমি এক কাজ করো আজকে রাত্রিবেলা জীবনের শেষ ছবিটা আঁকো না না আমি আর আঁকবো না বলে সেম ছবিটা আবার আঁকো লাইফে বারের মতো আমার আমার একটাই অনুরোধ দেখো বলো কেন আঁকো সকালবেলা আমি আসবো সকালবেলা এসছে ছবিটাকে নিয়ে নতুন ছবিটাকে নিয়ে দুই বন্ধু মিলে সেখানে লাগিয়েছে লাগিয়ে নিচে লিখে দিয়েছে ছবিটা যেখানে ভুল প্লিজ অনুরোধ করে সেই ভুলটা ঠিক করে দেবেন ছবিটা যেখানে ভুল সেই ভুলটা ঠিক করে দেবেন কথাটা লেখা ছিল সন্ধেবেলা গিয়ে দেখছে ছবির মধ্যে কেউ একটা লাইন পর্যন্ত টানেনি একটা ফোটা পর্যন্ত ছিল না তো বন্ধুটাকে বলল এই গল্পটার মরাল কি মরাল হচ্ছে জীবনে আমাদের সবাই ভুল ধরতে পারে এর ভুল ওর ভুল আপলাইনের ভুল ডাউনলাইনের ভুল বাবা মার ভুল বন্ধুর ভুল সবাই ভুল ধরতে পারে কিন্তু ভুলটাকে ঠিক করার মানুষ সমাজে নেই কাকা বাবুরা যখন আমরা মিটিং এ যাই ড্রেস পরে মিটিং এ হাততালে দিই এক্সাইটেড হয়ে যাই সারা দিন খাওয়া হয় না গাল দিয়ে মুখ দিয়ে গ্যাস বেরোয় বাইরে বেরোনোর পর কাকাবাবুরা আমাদেরকে নেগেটিভ করে বাড়িতে আসার পর বাড়ির সমস্ত মানুষ নেগেটিভ হয়ে থাকে আমি ওটাকে বলি ডাইনস্টর যারা আমাদেরকে নেগেটিভ দেয় আমার চোখের সামনে দেখেছি আমার এক ডিস্ট্রিবিউটার কোম্পানিতে জয়েন করেছে কিছু প্রোডাক্ট নিয়ে বাড়িতে গেছে বিশ্বাস করবেন না বর্ষার সময় মাটির বাড়ি তার বাবা সেই প্রোডাক্ট গুলোকে নিয়ে ছুড়ে ওঠনার মধ্যে মাটির ওঠনার মধ্যে ফেলে দিয়েছে আর চেলা কাঠ দিয়ে ওঠনার মধ্যে পিটেছে চেলা কাট দিয়ে ছেলেকে আমি নিজে বাস্তব অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স রয়েছে মাই ডিয়ার সেই বাবাকে আমি জিজ্ঞেস করতে চাই যে বাবা তোমার এই ছেলেটাকে একটা ভালো ইনকামের রাস্তা দেখাও যে ইনকামের রাস্তাটা করবে যে কাকা বাবু গুলো চায়ের দোকানে বসে দুটো চা চারজনে মিলে খায় পোড়া বিড়ি কানে রাখে লুঙ্গিটা কবে আয়রন করেছে জানে না গুলিয়ে উঠেছে পাঞ্জাবিটা পেছন দিকে গুলিয়ে উঠেছে জীবনে কোনোদিন আয়রন করে না সেই কাকা বাবুরা আজকে আমাদের খুঁত ধরে সেই কাকা কাকাবাবুদেরকেই বলছি কাকা বাবু ও কাকা বাবু একটা ইনকামের রাস্তা বলে দিন না যেখান থেকে আমরা স্বপ্ন পূরণ করব ও কাকা বাবু একটা রাস্তা বলে দিন না আমরা আমাদের জীবনটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে চাই যেখান থেকে আমাদের সেলফ ইমেজ বাড়বে যেখান থেকে আমরা স্বপ্ন পূরণ করার মন্ত্র পাবো যেখান থেকে আমরা ইনকামের রাস্তা পাবো যেখান থেকে আমরা আমাদের বাচ্চার মুখে অন্ন তুলে দিতে পারবো যেখান থেকে আমরা আমাদের ফ্যামিলিকে হ্যাপি করতে পারবো বৃদ্ধ বাবা মাকে মেডিসিন কিনে দিতে পারবো ও কাকা বাবু ও সব জানতার কাকা বাবু আপনার এত জ্ঞান যখন প্লিজ একটা রাস্তা বলে দিন না नेटवर्क मार्केटिंग पोचा नेटवर्क मार्केटिंग खराब डायरेक्ट मार्केटिंग खराब हाँ पालन मंडल खराब अपनी खराब तो डिस्ट्रीब्यूटर खराब मैं डिफरेंस एक बात तो अपनी बोला दिन काका बाबू ओ काका बाबू मैं डिफरेंस लाइफ है ना ভুলকে সঠিক জায়গায় নিয়ে যানোর জন্য রাস্তা কেউ বলবে না তাই লাইফে সঠিক ডিসিশন আপনাকে নিতে হবে স্বয়ং ভগবান এবং আমাদের কোম্পানির এম ডি প্রবীণ চন্দন স্যার ইভেন পালান মন্ডল সুরঞ্জন দাস এবং যে কোনো ডায়মন্ড রয়্যাল ডায়মন্ড আপনার সঙ্গে থাকলেও আপনি সাকসেস পাবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস জীবনে সাকসেস পেতে গেলে আপনার মধ্যে একটা ইমোশনাল ড্রিম কাজ করবে যে ইমোশনাল ড্রিমের জন্য আপনি রাত্রে ঘুমোতে পারবেন না স্বপ্ন দেখুন জেগে জেগে সেই স্বপ্ন দেখুন যে স্বপ্ন আপনার রাতের ঘুম কেড়ে নেবে মাই যে স্বপ্ন আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারছি না টাকা দরকার স্কুলে ফিজ দিতে পাচ্ছি না হুম গরমের সময় বাড়িতে একটা এসি লাগাতে পাচ্ছি না ইলেকট্রিকের বিল ঠিক মতো দিতে পাচ্ছি না বাড়িতে একটা ফ্রিজ নেই ফ্রিজ কেনার পয়সা নেই বাড়ির দেয়ালটা খসে পড়েছে রং করার পয়সা নেই লোকের টাকা পায় দিতে পাচ্ছি না অপমানিত হচ্ছে নিজের স্ত্রী একটা সোনার জিনিস কিনতে চেয়েছে দিতে পাচ্ছি না নিজে বৃদ্ধ বাবা মাকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাতে পাচ্ছি না দিস ইজ দ্য ইমোশনাল ড্রিম দিস ইজ দ্য ইমোশনাল ড্রিম বাই ডেফারেন্স এই ইমোশনাল ড্রিম যদি আমার মধ্যে না থাকে আপনার মধ্যে না থাকে আপনি যত চেষ্টা করুন না কেন যত ট্রেনিং নিন না কেন আর যত জুম মিটিং করুন না কেন যত ইউটিউব শুনুন না কেন আর যত আর টিভি প্রোগ্রামে যান না কেন যত বড় সুপার এক্সাইটমেন্ট মিটিং যান না কেন যেদিনকে আপনার ভিতরে আগুন জ্বলতে শুরু করে দেবে যেদিনকে এসে বড় বড় যেমন আমরা একটা কমপ্লেক্সে থাকি সেই কমপ্লেক্সের একটা বড় ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের একটা গেট আছে যে গেট দিয়ে ঢুকতে হয় সেই গেটের একটা ছোট্ট তালা আছে সেই তালার একটা ছোট্ট চাবি আছে এই এই চাবিটা যদি না হয় তাহলে বড় বাড়িটার মধ্যে ছোট্ট ঢুকতে পারবো না আপনার বাড়িতে ওই বড় বাড়িটাতে মেন গেটে একটা তালা দেওয়া হয় সেই তালার চাবিটা যদি আপনি খুঁজে না পান তাহলে ওই তালাও খুলবে না আর আপনি বাড়িতেও ঢুকতে পারবেন না জীবনের সাকসেসের চাবিকাঠিটা আপনার হাতে আছে আপনার হাতে একজন সাধু বাবার কাছে একজন সাধু বাবার কাছে একজন চালাক ছেলে বাহাতে করে একটা চড়ুই পাখি নিয়ে গেছে নিয়ে বলছে সাধু বাবা বলতে পারবেন এই যে পাখিটা দেখছেন না বলে পাখিটা পেছন দিকে নিয়ে গেছে এবার বলুন তো পাখিটা মোড়া না জীবিত সাধু খুব চিন্তা করছে গভীরভাবে হান্ড্রেড পার্সেন্ট পাখিটা জীবিত বাট বলতে পারছে না কেন যদি বলে জীবিত তাহলে ও পেছন দিকে এমন চাপ দেবে পাখিটাকে মেরে দেবে দিয়ে নিয়ে বলবে দেখো মরা দেখো মরা পাখি তাহলে সাধু তুমি হান্ড্রেড গলত এবার সাধু যদি বলে মোড়া তাহলে জ্যান্ত পাখিটা জ্যান্ত পাখি দেখাবে সামনে নিয়ে এসে সাধু চিন্তা করে দেখলো যে বেটা খুব চালাক বাকিটা জ্যান্ত নিয়ে এসছে ব্যাটা আমি যদি মোড়া বলি তাহলে জ্যান্ত দেখাবে আর যদি জ্যান্ত বলি পেছনে চেপে মেরে দিয়ে তাপা আমাকে দেখাবে আমরা আমাকে ঠকানোর জন্য আমার সামনে ভক্তরা এদের সামনে অপমান করার জন্য তাই সাধু চিন্তা করে বলল বাবা তুমি এই কোশ্চেনের অ্যান্সার আমাকে জিজ্ঞেস করো না বলে কেন তুমি এই কোশ্চেনের অ্যান্সার তোমার হাতকে জিজ্ঞেস করো তোমার হাত সঠিক অ্যান্সার দিয়ে দেবে চাবিকাটি আপলাইনের হাতে নেই সাকসেসের চাবিকাটি ডাউনলাইনের হাতে নেই সাকসেসের চাবিকাঠি ভগবানের হাতে নেই সাকসেসের চাবিকাঠি আপনার হাতে আছে আপনার হাতে আপনাকে সাকসেস আনতে হবে না হলে সাকসেস পাবেন না সাকসেস পাবেন না সাকসেস পেলেন প্ল্যান প্ল্যান বলা শিখে গেলেন ট্রেনারদের কাছ থেকে রাত দিন আপনার সিনিয়রদের কাছ থেকে রাত দিন ট্রেনিং নিয়ে ওয়ান টু ওয়ান মিটিং বোর্ড মিটিং নাইট আউলিং মিটিং হ্যাঁ জুম মিটিং অনলাইন মিটিং হ্যাঁ করতে করতে আপনি কাজ শিখে গেলেন আপলাইনের গাড়ি চড়ে আপলাইনের সঙ্গে রাতে থেকে আপনি কাজ শিখে গেলেন শিখে যাওয়ার পর অনেক সময় আপনি আপনি যে লোকটা আপনাকে মানুষ করলো যে লোকটা আপনাকে তৈরি করলো যে মা যে বাবা মা আপনাকে জন্ম দিল তাকে আমরা অনেক সময় ভুলে যাই যে আনলয় কোম্পানিতে তাকে আমরা অপমান করি তাকে আমরা ভুলে যাই তো এইরকম একটা ছোট্ট স্টোরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাইডিয়ার যেটা আমার লাইফ চেঞ্জ করেছে একটা শিক্ষিত ছেলে একটা ভাঙা টিনের বাক্স নিয়ে একটা ছেঁড়া ফুটা ফাটা চপ্পল পরে একটা একটা পাঞ্জাবি পরে শহরে এসছেন একটা কাজের সন্ধানে ছেঁড়া পাঞ্জাবি ছেঁড়া চপ্পল পড়ে এসছে শহরে একটা কাজের জন্য তো এক জায়গায় কাজ পায় কি কাজ না হিসাব নিকাশের কাজ তু ও বলেছিল যে আমাকে পাঁচ দিনের জন্য কাজ দিন ইন্টারভিউতে পাঁচ দিনের জন্য কাজ দিন আমাকে এক টাকা লাগবে না যদি কাজে খুশি হন তো আমাকে ওই পাঁচ দিনের পর থেকে আমাকে মাইনে দেবেন আর আমার একটা শর্ত আছে আমি গ্রাম থেকে এসছি আমার একটা থাকার জায়গা আর কোনোরকম বেঁচে থাকার জন্য একটু খাওয়ার ব্যবস্থা যদি আপনি করে দেন তাতে মালিক শুনে খুব খুশি হয়েছে যে পাঁচ দিন রোজ লাগবে না ওর নিজেকে পরীক্ষা দেওয়ার জন্য বলেছে এটা কোনো ইন্টারভিউতে কেউ এই ধরনের কথা কোনো ছেলে এসে বা মেয়ে এসে বলেনি ওই অফিসে তো ওখানে থাকার একটা জায়গা করে দিয়েছে একটা ঘর স্টাফ ঘর রুম ভাঙা বাক্সটা নিয়ে টিনের বাক্সটা নিয়ে ওখানে ঢোকে ওকে কিছু প্যান্ট কিছু জামা অফিসে কাজের জন্য জুতো সব মালিক কিনে দিয়েছে কাজ করছে বেশ হঠাৎ করে মালিকের চোখে একদিন ধরা পড়ল যে দুপুরবেলা খাওয়ার টাইমটাতে ও ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় একদিন দুদিন তিন দিনের মাথায় দরজা বন্ধ করেছে দুপুরবেলা মালিক গিয়ে টাক 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 করে আওয়াজ করেছে দরজা খুলেছে স্যার আপনি বলছে তুমি রোজ দরজা বন্ধ করো কেন বলে স্যার সেটা আমি বলতে পারবো না আপনাকে আরো সন্দেহ বেড়ে গেছে দেখছি ওই ভাঙা টিনের বাক্সটা খোলা তালা খোলা আরো সন্দেহ বেড়েছে যে বেটা অফিস থেকে কিছু টাকা পয়সা চুরি করে ওর মধ্যে রাখছে বলছে তুমি বাক্সটা খুলে দেখাও বলে স্যার প্লিজ বাক্সটা খুলতে বলবেন না আরো সন্দেহ বেড়ে গেছে জোর করে বাক্সটা খোলানোর পর দেখছে ওই বাক্সটার মধ্যে কিছুই ছিল না তিনটে জিনিস ছাড়া ছেঁড়া প্যান্টটা ছেঁড়া পাঞ্জাবিটা আর ওই ছেঁড়া চপ্পলটা আর কিছুই ছিল না তখন মালিক বলছে আরে তুমি এটা দেখাতে তোমার প্রবলেমটা কোথায় বলছে স্যার এই ছেঁড়া জিনিসগুলো আপনাকে দেখাবো এগুলো আমি প্রথম দিন পরে এসেছিলাম তো বলছে তুমি এটাকে কি করছো বলছে প্রত্যেক দিন এই দরজাটা বন্ধ করি করে আমি এসে আমার ওই ভাঙা টিনের বাক্স তালাটাকে খুলে দরজাটাকে খুলে মানে টিনের বাক্সের দরজাটাকে খুলে আমি চোখ ভরে আমার ওই ছেঁড়া প্যান্ট ছেঁড়া পাঞ্জাবি আর ছেঁড়া চপ্পলটাকে দেখি বলে কেন কি কারণে দেখো তারপর আমি ভাত খাই বলে কেন দেখো ও যাতে আমি পুরনো দিনগুলো না ভুলে যাই শুনে মালিকের চোখে জল চলে এসছে শুনে মালিকের চোখে জল চলে এসছে ম্যাডে এই গল্পটার মরাল কি এই গল্পর মরাল হচ্ছে আমি পালান মন্ডল আমি একটা টাইমে এই জুম মিটিং করতে জানতাম না আমি একটা টাইমে ফ্লাইট বোর্ডে প্ল্যান বলতে পারতাম না আমি একটা টাইমে ওয়ান টু ওয়ান মিটিং করতে পারতাম না আমি একটা টাইমে কীভাবে মিটিং এর ড্রেস কোড পড়তে হয় জানতাম না আমি কিভাবে মিটিং করতে হয় জানতাম না কীভাবে টিমকে পরিচালনা করতে হয় জানতাম না কিভাবে আর প্রোগ্রাম করতে হয় জানতাম না মাই ফ্রেন্ডস আমার সিনিয়র সেগুলো শিখিয়েছে তাই প্রত্যেক দিন এভরি স্টিল নাও এখনো পর্যন্ত আমার প্রত্যেকটা জুনিয়রের জন্য আমার প্রত্যেকটা সিনিয়রের জন্য এবং কোম্পানির জন্য এবং আমার ফ্যামিলির জন্য আমি প্রত্যেক দিন স্নান করে উঠে আমার আরাধ্য দেবতা লোকনাথ বাবার কাছে পূজা দিই প্রত্যেক দিন তারপর আমি ভাত খাই প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরিডে আপনাদের জন্য আমার এই কোম্পানির প্রতিটা মেম্বারের জন্য কোম্পানির মালিকের জন্য আমি পে করি যাতে আমি পুরনো দিনগুলো না ভুলে যাই ম্যাডার ফ্রেন্ডস অনেক মানুষ আছে যারা একটু শিখে যায় গিয়ে সিনিয়রের লাগে না তারা নিজেরা ভাবে যে আমি মেন্টর আমি আমার মেন্টর বা তার উপরে গিয়ে কোনো লোককে মেন্টর খুঁজে নেয় বা কোনো ক্রস টিমের লিডারকে মেন্টর খুঁজে নেয় পুরনো দিনগুলো ভুলে যায় তারা মাই ডিয়ার এই ছেঁড়া পাঞ্জাবি ছেঁড়া চপ্পল এই গল্পটা থেকে আমি শিখেছিলাম পুরোনো দিনগুলো ভুলে যেতে নেই এই যে আমি আজকে আমি আমার ওয়াইফ দুজনে আজকে দুপুরবেলা আমরা গ্রামের বাড়িতে গেছিলাম বা বাবা আমার কাছে সেখানে আমার কাছেই আমার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি এসছিলেন আমার দিদি এসছিলেন আমার কাকিমা রয়েছেন কাকা রয়েছেন তাদের সঙ্গে এবং সেখানে অনেক কিছু আলোচনা অনেক কিছু প্ল্যানিং তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা বাড়িটাকে একটু রিপেয়ারিং করার প্ল্যানিং অনেক কিছু আমরা ভুলে যাই আমাদের বৃদ্ধ বাবা মাকে অনেক সময় আমরা আমরা পুরোনো বন্ধু বান্ধব প্রতিবেশীদের ভুলে যাই হ্যাঁ আপলাইনকে ভুলে যাই মেন্টরকে ভুলে যাই যে আমাদেরকে প্ল্যান শিখিয়েছে ভুলে যাই যে আমাদেরকে ট্রেনিং শিখিয়েছে ভুলে যাই যারা যারা আমাদের কাজ শিখিয়েছে ভুলে যাই তাদের বাই ডেফারেন্স লাইফে কোনোদিন ভুলবেন না কারণ সাময়িক কোনো কিছুর মহতে সাময়িক কোনো কিছুর মোহতে অতীতটাকে ভুলে যাবেন না অতীত জীবনটাকে ভুলে যাবেন না সেরা পাঞ্জাবি সেরা চপ্পলের সেই দুঃখের দিনগুলো ভুলে যাবেন না আমিও ভুলতে চাই না তাই আজকে এই স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম টাইমে আমার কাছে কি ছিল কিছুই তো ছিল না আজকে অনেক কিছু করেছি তাই অজান্তে জানতে আমি যদি কোনো আমার সিনিয়র আমার জুনিয়রদের সাথে দুর্ব্যবহার করে থাকি তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী সারা জীবন আমি তাদের কাছে সরি চাই কারণ আজকে দিনে দাঁড়িয়ে লাইফে একার দ্বারা নেটওয়ার্ক মার্কেটিং একা স্বপ্ন কেরিয়ার করা স্বপ্ন দেখতে পারি বাট আমাকে টিম তৈরি করতে হবে টিমের স্বপ্ন ড্রিম নিয়ে আমাদের কাজ করতে হবে মাইডার ফ্স মাইড একটা ডালে একটা কাক বসে কাঁদছে একটা ডালে কাক বসে কাঁদছে নিচ থেকে একটা সাধু যাচ্ছিলেন সাধু হঠাৎ করে মুক্ত দানার মতো একটা জলের দানা তার কপালে এসে করে দিকে তাকিয়ে দেখছে সাধু বাবা জিজ্ঞেস বাবাজি কাঁদছ কেন কাক বলছে কাঁদব না এটা আমার জীবন এটা কোনো কোন লাইফ হ্যাঁ ভগবান হে সাধু আমাকে এইভাবে পাঠালে পৃথিবীতে কাক কোন মানুষ আমাকে পোষে কারোর আমি ডাকি সেখানে দেয় আমার ডাক শুনলে লোকের নাকি অশুভ দিন হয় এটা কোনো জীবন হ্যাঁ ভাগারে ড্রেনে ময়লা খেয়ে বেঁচে থাকি এটা কোনো জীবন সাধু বলছে তাহলে তুমি কি হতে চাও আমি রাজহাঁস আমাকে রাজহাঁস হতে চাই আমি আমার ড্রিম স্বপ্ন রাজহাঁস হতে চাই বলে কেন বলে রাজহাঁস কি সুন্দর জলের মধ্যে ড্রাইভ দেয় আর কি সুন্দর দেখতে হ্যাঁ আপনি শুনেছেন কোনোদিন কাকের ছবি তুলছে কেউ বলে না বলে রাজহাঁসের ছবি তোলে লোক বল ঠিক আছে তুমি রাজহাঁস হওয়ার আগে তুমি এক কাজ করো তুমি রাজহাঁসের কাছে চলে যাও গিয়ে জিজ্ঞেস করো সে কতটা হ্যাপি চলে গেছে ডিয়ার ডিয়ার রাজ হাস ফ্রেন্ডস কেমন আছো জিজ্ঞেস করছে কা রাজহাঁস বলছে আমি যেমন দেখছো না তুমি তো খুব হ্যাপি ভীষণ হ্যাপি এত সুন্দর রূপ দিয়েছে ভগবান তোমাকে এত সুন্দর তুমি জলে ড্রাইভ দাও তুমি ভীষণ হ্যাপি রাধহাস বলল কে বলেছে তোমাকে আমি হ্যাপি কে বললো না আমার মনে হয়েছে তুমি হ্যাপি না না বলে কোন দিক দিয়ে আনহ্যাপি বলে এটা কোনো জীবন হ্যাঁ মানুষ মরে গেলে সাদা কাপড় মুড়ি দিয়ে নিয়ে যায় শ্মশানে কবরে কবরে ওই কালারটা আমাকে দিয়েছে ভগবান এটা কোনো জীবন এটা কোনো লাইক হ্যাঁ বলছি তাহলে তুমি কি হতে চাও তাহলে আমি আমি তোতা পাখি হতে চাই লাল ঠোঁট হবে সুন্দর কথা বলবো লোকে আমাকে বাড়িতে রেখে দেবে পুষবে বাদাম খাওয়াবে ছোলা খাওয়াবে আমি তোতা পাখি হতে চাই বলছে তাহলে দুজনে চলো সাধু বাবার কাছে সাধু বাবার কাছে সাধু বাবা এ রাজহাজ বলছে সেও হ্যাপি না আমিও হ্যাপি না সাধু বাবা বলছে তাহলে রাজহাসী তাহলে এক কাজ করো তোতা পাখি হওয়ার আগে তোতা পাখির কাছে যাও সে কতটা হ্যাপি দেখে আসো তোতা পাখির কাছে গেছে গিয়ে গাছে যে তোতা পাখি যেখানে থাকে সেখানে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে তোতা পাখি দেখতে পাচ্ছে না একটা টাইমে দেখতে পেয়েছে তোতা কেমন আছো বলে চলে যাচ্ছি তুমি তো ভীষণ হ্যাপি পাখি বললো কে বলেছে তুমি হ্যাপি না তোমাকে কে বললো হ্যাপি আমি তুমি কি সুন্দর লোকের বাড়ি তোমাকে পোষে তুমি কথা বলো বাদাম খাও বলে তোমাকে কে বলেছে হ্যাপি আমাকে খোঁজার জন্য তোমাকে চারবার রাউন্ড দিলে তারপর আমাকে দেখতে পাচ্ছ না হ্যাঁ গাছের কালার দিয়ে ভগবান পাঠিয়েছে আমাকে হ্যাঁ একটা টাইমে পরে যখন ঠোঁটটা বেঁকে যায় আমি তখন খাবার খেতে পারি না তুমি বলছো আমার হ্যাপি তাহলে তুমি কি হতে চাও বলছো আমি ন্যাশনাল বাট হতে চাই ন্যাশনাল বাট ময়ূর হতে চাই বলে কেন বলে ময়ূর দেখেছ না যখন পেখাম তুলে নাচে হ্যাঁ সারা বিশ্বের মানুষ সেটাকে দেখে ছবিতে ক্যামেরায় বন্দি করে এবং সারা দুনিয়ার মানুষ এটাকে এনজয় করে আমি ময়ূর হতে চাই সাধু বাবার কাছে গেছে তিনজনে বাবা আমরা সবাই ময়ূর হতে চাই বলে তোরা ময়ূর হওয়ার আগে একবার ময়ূর কাছে যাও জিজ্ঞেস করো সে কতটা হ্যাপি ময়ূর কাছে গেছে ময়ূর বলছে কে বলেছে আমি হ্যাপি বলে আরে তুমি এত সুন্দর তোমার রূপ এত লোক ফটো তোলে তোমাকে তুমি যখন ডান্স করো তোমার পাকনা নিয়ে হ্যাঁ তোমাকে কে বলেছে হ্যাপি আমি যে বেঁচে আছি এক ঘন্টা বাদে যে বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে বলছো মানে বলে আমি যে জঙ্গলে থাকি আমাদের জঙ্গলে থাকতে হয় যে জঙ্গলে থাকি সেই জঙ্গলে আমরা একবার যদি মাটিতে নামি সারাক্ষণ আমাকে চিন্তা করতে হয় পেছন দিক দিয়ে বাঘ যাতে না থাবা মারে যখন তখন থাবা মারতে পারে আমাকে এক ঘন্টার মধ্যে মোরাদ মারা যেতে পারি আমরা আতঙ্কে থাকি মৃত্যু আতঙ্ক নিয়ে থাকি বেঁচে থাকি জঙ্গলে নিচে গিয়ে একটা কীট পতঙ্গ ধরে গিয়ে খাবো সেই টাইম টুকু বাগ দেয় না আমাকে কি বলছো হ্যাঁ যখন বাঘ ধাওয়া করে তখন জঙ্গলের মধ্যে উঠতে গিয়ে এত বড় ডানা নিয়ে কত পালক ছিঁড়ে পড়ে যায় সেই পালক নিয়ে লোকের বাড়িতে লোক নিয়ে গিয়ে বা বিভিন্ন প্রতিমা মূর্তি তৈরি করার ক্ষেত্রে সেই আমার পালক কাজে লাগাচ্ছে আমার কি জীবন এটা বাড়িতে টিকটিকি দাঁড়ানোর জন্য আমার পালক কাজে লাগাচ্ছে এটা কোনো জীবন প্রতিনিয়ত এত বড় যান নিয়ে ওড়ার সময় গাছের ডালে বিভিন্ন জায়গায় লেগে আমার পালকগুলো গুলো ঝরে ঝরে পড়ে এটা কোনো জীবন সবাই মিলে সাধু বাবার কাছে গেছে সাধু বাবা এ তো কেউ হ্যাপি না বলছে হ্যাঁ এটার জন্যই আমি সবাইকে বলেছিলাম একের পর একের পর একের পর একের গিয়ে দেখো মাইডার ফ্রেন্ডস আজকের এই গল্পটা বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের জীবনে হ্যাপি যদি আনতে হয় মাইডার ফ্রেন্ডস নিজেকে আনতে হবে নিজের ফ্যামিলির মধ্যেই হ্যাপি আনতে হবে আমরা দূর থেকে ভাবছি আমার থেকে মিস্টার অমল খুব খুশি ও সুন্দরী বউ পেয়েছে ও সুন্দর হাজবেন্ড পেয়েছে ওর লাইফে বিশাল ভালো ওর ছেলে মেয়ে ভালো ওর লাইফে ওর মেয়ে খুব ভালো ও ওর ছেলে মেয়ে ভীষণ শিক্ষিত ওরা ভীষণ ফ্রেন্ডস নিজের হ্যাপি নিজের লাইফ ভগবানের দেওয়া গডের দেওয়া নিজের মধ্যে যে অস্তিত্ব নিজের মধ্যে যে স্বপ্ন ড্রিম স্পিড সেটা নিয়ে হ্যাপি থাকুন অন্যের হ্যাপিতে অন্যর হ্যাপি দেখে নিজে কষ্ট পাবেন না নিজের মতো হন নিজের মতো হন আজকে নিউটন তার নিজের মতো হয়েছিলেন বলে নিউটন নিউটন হয়েছিলেন গ্যালোলিও গ্যালোলিও হয়েছিলেন পালান মন্ডল পালান মন্ডল হয়েছেন আপনি আপনার মতো করে হন আপনার নিজস্ব একটা অস্তিত্ব তৈরি করুন এই পৃথিবীতে কারোর মতো হওয়ার দরকার নেই শচীন তেন্ডুলকার শচীন তেন্ডুলকারের মতো হয়েছে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির মতো হয়েছে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের মতো হয়েছে কিশোর কুমার কিশোর কুমারের মতো হয়েছে কিশোর কোনটি অনেক আছে কিন্তু কিশোর কুমার একজনই আছে লতা কোনটি অনেক আছে লতা একজনই আছে আশা একজনই আছে পৃথিবীতে আপনি একজনই আছেন যার মধ্যে এক্সট্রা কোয়ালিটি আছে এক্সট্রা ড্রিম আছে একটা স্বপ্ন আছে একটা ট্যালেন্ট আছে আপনার মধ্যে লাইফে সাকসেস পেতে গেলে ট্যালেন্ট লাগবে ট্যালেন্ট সে ট্যালেন্ট খুঁজে বার করুন ইমোশনাল ড্রিম নিজের ইচ্ছা শক্তি নিজের জেদ নিজের মধ্যে স্পিট নিজের নলেজ বাড়ান নিজের আওয়াজ বাড়ান নিজের মধ্যে এক্সাইটমেন্ট বাড়ান নিজেকে তৈরি করুন যে আমি আমি অন্যের কাউকে দেখে হিংসা করবেন না অন্যের ওপরে লোভ ফেলবেন না অন্যের ইনকাম থেকে লোভ ফেলবেন না নিজে ইনকাম বাড়ান আমি লাইফে কোনোদিন দিন আমার সিনিয়রের ইনকামের উপরে ক্যালকুলেশন করিনি যে আমার সিনিয়র আমার থেকে কত ইনকাম পাচ্ছে কোনোদিন দিন কেন আরে আমার বাবা চোদ্দ পুরুষের সারা জীবন লোক দোকান থেকে মাল কিনেছে কোনোদিন ক্যালকুলেশন করেছে যে প্রোডাক্ট কিনেছে সাবান কিনেছে শ্যাম্পু কিনেছে চাল কিনেছে মিষ্টি কিনেছে মাংস কিনেছে আমার বাবা দাদু 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 সবাই কোনদিন ক্যালকুলেশন করেছে যে দোকানদার কত প্রফিট করলো দোকানদার যেখান থেকে নিয়ে আসছে ডিস্ট্রিবিউটার কত প্রফিট করলো হোলসেলার প্রফিট করলো ওখানে কোনো ক্যালকুলেশন করে না আমরা যখন বিগ বাজারে যাই আমরা যখন প্যান্টালে যাই আমরা যখন আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করি না যে এরা কত প্রফিট করছে বাট এখানে এই বিজনেস ঢুকে সঙ্গে সঙ্গে আমরা ক্যালকুলেশন করতে শুরু করে দিই যে আমার থেকে আমার সিনিয়র কত পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট থার্টি সিক্স পার্সেন্ট আমার সিনিয়র পাচ্ছে আরে মাই ডিয়ার ফ্রেন্ডস কোনো দিন সিনিয়রের ইনকাম নিয়ে ক্যালকুলেশন করতে যাবেন না সিনিয়রের ইনকামকে দেখে নিজের মধ্যে মোটিভেশন নিয়ে আসুন আমিও হয়ে দেখাবো সিনিয়রের গাড়ি দেখে নিজের মধ্যে মোটিভেশন নিয়ে আসুন আমিও গাড়ি কিনে দেখাবো কারণ আপনি যদি সাইকেলওয়ালার সাথে মেশেন লাইফে সাইকেল অ্যাচিভ করবেন গ্যারান্টি আপনি যদি খৈনিওয়ালার সাথে মেশেন গ্যারান্টি আপনি খৈনি অ্যাচিভার হবেন খৈনি খোর অ্যাচিভার হবেন আপনি যদি আপনি যদি সাথে মেশেন চุล্লু কোর Achiever হবেন আপনি যদি ফেলিয়র লোকের সাথে মেশেন তাহলে আপনি ফেলিয়র Achiever হবেন আপনি গুটকা খায় গুটকা কোর Achiever দের সাথে মেশেন তাহলে গুটকা খোর Achiever হবেন আপনি স্কুটি চালায় যে তার সাথে মেশেন তাহলে স্কুটি Achiever হবেন বাইক চালায় যে তার সাথে মেশেন বাইক Achiever হবেন

লাখ লাখ ইনকাম স্বপ্ন 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 পূরণ 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 কেমন লাগছে আপনাদের একবার যদি হাততালি দিয়ে প্রমাণ করেন যে ইয়াস ভালো লাগছে তাহলে আমিও আপনাদের জন্য মিটিং করতে পারি এইটুকুনি হাততালি দিলে বাড়ির লোকেরা কেউ দেখতে পাচ্ছে না আপনাকে চিনতে পারছে না এমন হাততালি দিন বাড়ির লোক যেন ঘুম ভেঙে যায় এখন সব লোকের দশটা বাজে যারা ঘুমিয়ে পড়ে যারা ভেঙে যায় এমন তালে দিন হ্যাঁ আপনার যারা যারা লুটছেন যারা 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 দেখছেন যারা যারা মাথায় রেখেছেন হ্যাঁ যারা লুঙ্গি পরে মিটিং শুনছেন হ্যাঁ সবার জন্য সব কাজ নয় নেটওয়ার্ক মার্কেটিং তাদের জন্য যারা জীবনে কিছু করতে চায় বাচ্চার জন্য করতে চায় ফ্যামিলির জন্য করতে চায় লাইফটাকে এনজয় করতে চায় ফরেনে যেতে চায় সো মাই ডিফারেন্স এবার আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আসবো আজকে সিলেবাসে ওকে প্রত্যেক দিন এক ঘন্টা মোটিভেশনাল ট্রেনিং এক ঘন্টা সাবজেক্ট ট্রেনিং দু ঘন্টার মিটিং এখন দশটা বাজে দশটা থেকে এগারোটা পর্যন্ত সাবজেক্ট ঢুকব সো আশা করছি আপনাদের আজকে মিটিং ভালো লাগছে এবং আগামী আরো এক ঘন্টা আপনাদের ভালো লাগবে ওকে মাই মাইডিয়ার ফ্রেন্স সেভেন সিক্রেট অফ সেকেন্ড সিক্রেট টু বিল্ডিং এ মেসিক টিম ইন নেটওয়ার্ক মার্কেটিং সো মাই মাইডিয়ার ফ্রেন্ডস দ্য স্পেস অফ দ্য টিম ইজ দ্য দিডার এর মানে কি মানে হচ্ছে লিডারের গতি লিডারের গতি লিডারের চল চাল চলন লিডারের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করছে টিমের অ্যাক্টিভিটিস লিডার যা করবে টিম লিড টিম তাই করবে সো মাই ডিফ্রেন্স আমরা যদি আমাদের বাড়াই কাজের তাহলে আমরা নতুন টিম তৈরি করতে পারব আমরা তিন সারাদিনে তিনটে করে ইনভাইট করছি তিনটে করে লোককে ইনভাইট করছি তাহলে তিনটে ইনভাইট করলে যা রেজাল্ট পাবো যদি সারাদিনে আমি এটা ডবল করি ছজন করে ইনভাইট করছি হলে আসার জন্য বা ওয়ান টু ওয়ান মিটিং এর জন্য বা গ্রুপ মিটিং এর জন্য হ্যাঁ সারাদিন আমি বারো টাকা করছি সারাদিন বারো জনকে আমি ইনভাইট করছি আর সারাদিন আমি একজনকে করছি সারাদিন আমি কিছু করছি না তাহলে কাদের বিজনেস বাড়বে কাদের নতুন টিম তৈরি হবে নতুন টিম কাদের তৈরি হবে দ্য স্পেস অফ দ্য টিম ইজ দ্য স্পেস অফ দ্য লিডার তার মানে কি লিডারের গতি উপর নির্ভর করছে টিমের গতি লিডারের গতি লিডারের চালচলন লিডারের অ্যাক্টিভিটিস এর উপর নির্ভর করছে তার টিমের অ্যাক্টিভিটি আমি যদি লিডার হয়ে আমি প্ল্যান না বলি তাহলে আমার ডাউনলাইন প্ল্যান বলবে না আমার নিজের নামের লিস্ট নেই তাহলে আমার ডাউনলাইনদের নামের লিস্ট থাকবে না আমি ফোর বেসিক জানি না তাহলে আমার ডাউনলাইন ফোর বেসিক জানবে না আমি ব্লেজার কিনিনি আমার টিম ব্লেজার কিনবে না সো মাই ফ্রেন্ডস প্রতিটা আরটিভি প্রোগ্রামে ব্লেজার ছাড়া অ্যালাউ করা হয় না সো ম্যাডার ফ্রেন্স আমি বা ব্লেজার কিনে না নিয়ে আমি আরটিভি প্রোগ্রামে গেছি তাহলে আমার জুনিয়রও তাই করবে তাহলে লিডারের গতির উপরে নির্ভর করছে তার টিমের গতি ম্যাডের ফ্রেন্স ভালো করে বোঝার চেষ্টা করবেন এই পয়েন্টটা লিডার যেটা করবে তার টিম মেটস সেটা করবে দেখুন এখানে একটা ফটো দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি লিডার সামনে লিডার যা করছে ডাউনলাইন্ডা তাই করছে লিডার হাসছে ডাউনলাইন্ডা হাসছে লিডার ব্লেজার ডাউনল্যান্ডের ব্লেজার লিডার প্ল্যান বলতে পারে ডাউনলাইন প্ল্যান বলে লিডার একটা করে লোককে সারাদিন ইনভাইট করছে ডাউনলাইন্ডা একটা করে করবে ডুপ্লিকেট করবে লিডার রিক্রুটমেন্ট করা বন্ধ করে দিয়েছে মানে নতুন লোককে জয়েন করানো বন্ধ করে দিয়েছে ডাউনলাইন্ডা নতুন লোককে জয়েন করা বন্ধ করে দেবে তাহলে টিম আপনার টিমকে যদি নতুন করে জাগাতে চান ইফ ইউ আর ট্রাইং টু রিয়র টিম আপনার টিমকে যদি নতুন করে জাগাতে চান তাহলে ফার্স্ট দ্য ফার্স্ট স্টেপ ইজ অলওয়েজ টু পিক আপ ইউর ওন রিক্রুটিং স্পেস আপনার নতুন করে নতুন টিমকে জয়েন করাতে হবে আপনার নতুন ফন্ড লেখ খুলে দেখান জুনিয়রদের নতুন টিমকে পরিচালনা করুন তাহলে আপনার সবাই অ্যাক্টিভ হয়ে যাবে প্রথমে একটু করবে যে ডাক আমার তলায় দেননি কেন স্যার আমার নিচে দেননি কেন স্যার স্যার আপনার তিনটে চারটে আইডিতে ইনকাম কেন বার করছেন স্যার হ্যাঁ ওটা আমার নিচে দিতে পারতেন ফ্রেন্ডস আপনি যদি লাইফে কোন জুনিয়রের কোন কোনো টিম মেটস আপনি সব কাজ করে দেন টিম দিয়া তার জন্য সব কাজ করে দেন মিটিং ট্রেনিং সব কাজ করে দেন মায়া একদম একদম মায়া 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 হ্যাঁ লাইফে ওই টিম বড় হয়ে যাওয়ার পর ওই ওই টিম লিডার জীবনে কোনোদিন আপনাকে সম্মান করবে না আর যে খেটে বড় হবে সে সারা জীবন আপনাকে সম্মান দেবে সে সারা জীবন আপনাকে সম্মান দেবে লিডার এর গতির উপর নির্ভর করছে তার টিমের গতি লিডারের দিনটা ছটা প্ল্যান বলুন ছটা প্ল্যান বলেন আপনি এটা বারোটা প্ল্যান বলুন সারাদিন বারোটা প্ল্যান বলুন প্রত্যেক কোম্পানিতে ইনকাম দেওয়ার জন্য রেডি একটা আইডিতে দু লাখ দশ দুটো আইডিতে হ্যাঁ তাহলে আবার দু লাখ দশ সেকেন্ড আইডি তাহলে চার লাখ কুড়ি হ্যাঁ আপনি যদি স্টার সিলভার হয়ে যান র্যাঙ্ক কমিশন পারফরমেন্স বোনাস আপনি ডিটিসি হয়ে যান বোনাস হায়ার হায়ার ইনকাম ফরেন ট্যুর এর অফার চললে ফরেন ট্যুর ন্যাশনাল ট্যুর এর অফার চললে ন্যাশনাল ট্যুর কিছু না করলে কিছু যদি না করেন তাহলে দেখবেন রাস্তার পাশে প্রচুর কলা গাছ আছে ওই কলা গাছ থেকে থোঁড় কেটে নিয়ে এসে খেতে হবে আমাদের ফ্রি সরকারি জায়গায় কলা গাছ আছে ওখানে যে কলা গাছ কেটে তার হবে কিছুই করি না আমি কাঁচকলা খাও তাহলে লিডারের গতির উপরে নির্ভর করছে আমাদের টিমের গতি লিডার যদি আমি অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিই আমার অ্যাক্টিভিটিস যদি বেড়ে যায় তাহলে আমাদের টিমের রিয়াকটিভিটি মানে টিম রিয়াক্টিভ হয়ে যাবে টিম আবার নতুন করে জেগে যাবে আমরা যদি হচ্ছে না স্যার আমার হেল্প নেই স্যার পকেটে টাকা নেই স্যার আমি জ্বরে ভুগছি স্যার কাশি স্যার বৃষ্টি হচ্ছে স্যার উমুক স্যার তুমুক স্যার কাঁচ খোলা খাও স্যার কারণ পৃথিবীতে সবাই সাকসেস পাবে না স্যার তাহলে ফার্স্ট স্টেপ আমরা বুঝলাম সেকেন্ড স্টেপ ফোকাস অন দেয়ার ট্রিপ মানে কি ফোকাস অন দেয়ার ড্রিম তাদের যারা জয়েন করলো আপনার টিমে তাদের স্বপ্ন নিয়ে আপনি খেলতে শুরু করুন তাদের স্বপ্ন নিয়ে আপনি তাদের সঙ্গে ড্রিম বিল্ডিং করান মাসে কি অ্যাচিভ করতে চান আপনার স্বপ্ন নয় একটা জুনিয়র জয়েন করেছে তার স্বপ্ন নিয়ে আপনি তাদেরকে নিয়ে যুদ্ধে শুরু করুন যে আপনার তিন মাসে কি পেতে চান ছ মাসে কি পেতে চান বারো মাসে কিট পেতে চান আমরা কি করি একটা নতুন লোক জয়েন করেছে তার কথা ভুলে যাই তার কথা ভুলে যাই তার সঙ্গে কথা বলা ভুলে যাই আমরা একটা নতুন লোককে আবার নতুন লোককে জয়েন করতে শুরু করে দিই আবার নতুন লোকের কথা ভুলে যাই আবার একটা নতুন লোককে জয়েন করে দিই একটা লোককে তিরিশ হাজার টাকা দিয়ে হোমশপি দিলাম বা এক লাখ টাকা হোমশপি দিলাম হ্যাঁ সে এক লাখ টাকার প্রোডাক্টটা নিয়ে কি করবে তার বাড়িতে হোমশপি ওপেনিং হয়নি তাকে প্রোডাক্ট ট্রেনিং করানো হয়নি তাকে বেসিক ট্রেনিং করানো হয়নি তারা নেটওয়ার্ক মার্কেটিং শেখানো হয়নি সে কি করে কাজ করবে তাহলে প্রথম কাজ হচ্ছে একটা লোক জয়েন করে তার ড্রিম তার জীবনের স্বপ্ন কি সে স্বপ্ন নিয়ে তার সঙ্গে কাজ করুন তার স্বপ্নগুলো জানুন তার স্বপ্নগুলোকে খুঁজে খুঁজে বার করে সেটাকে দেওয়ালের গায়ে পেস্ট করতে বলুন যেখানে প্রত্যেকদিন তার নজর যাবে স্বপ্ন জেগে স্বপ্ন দেখুন যে স্বপ্ন রাতে ঘুম কেড়ে নেবে বারবার বলছি আর স্বপ্নের সাথে কথা বলুন যখন আমি মার্সিডিস কিনি তার আগে প্রায় এক বছর আগে থেকে আমি মার্সিডিস এর ছবি বাড়িতে লাগিয়েছিলাম প্রথম দিকে একটু আমার বাড়ির লোকজন একটু প্রথম দিকে বলেছিল বাবা এতগুলো গাড়ি আছে তুমি পাগল হয়ে গেলে মার্সিডিস কিনবে তাহলে হ্যাঁ মার্সিডিস কিনবে তাহলে মার্সিডিস কটা লোক চলে যাবে পৃথিবীতে হ্যাঁ ওয়ান পার্সেন্ট কে যদি হাজার দিয়ে ভাগ করা হয় যে পার্সেন্টেজ দাঁড়াবে সেই পার্সেন্টেজ সাহায্যের লোক ওয়ান পার্সেন্ট করা হয় যে পার্সেন্টেজে দাঁড়াবে সেই পার্সেন্টেজের লোক ফোকাস অন পিপল হু আর ইন্টারেস্টেড ইন চেঞ্জিং দেয়ার লাইফ অ্যান্ড পোটেন্সিয়ালি ক্যান বিকাম ওয়ান অফ ইর নেক্সট বিগেস্ট লিডার মানে কি যে লোকটা তার লাইফ চেঞ্জ করতে চাইছে ইন্টারেস্ট যে লোকটা আপনার সঙ্গে স্বপ্ন শেয়ার করতে চাইছে যে লোকটা আপনার সাথে ট্রেনিং মিটিং শুনতে চাইছে যে নিজের ইন্টারেস্ট আছে তাকে খুঁজে বার করুন টিম থেকে আর তার সাথে বসে অ্যালকোহল খাবেন না তার সাথে বসে কফি খান তার সাথে বসে সোবার ক্যাফেতে যান তার সাথে বসে ড্রিম শেয়ার করুন তাকে নিয়ে রিজন্যাল অফিসে যান তাকে নিয়ে সিনিয়রদের অফিসে যান ড্রিম শেয়ার করুন সিনিয়রদের সাথে মিট করান সিনিয়রের গাড়ি দেখান নিজের গাড়ি থাকলে নিজের গাড়ি দেখান নিজের গাড়িতে দু চারটে তুলে তাদেরকে স্বপ্ন রেডি করুন তারা তাহলে বিগেস্ট লিডার তৈরি হবে আগামী দিন আপনার টিমে নতুন টিম এইভাবে তৈরি হয় মাই ডিয়ার ফোকাস অন দেয়ার ড্রিমস তাদের স্বপ্ন নিয়ে আপনি খেলতে শুরু করুন তাদের কি স্বপ্ন তাদের কি স্বপ্ন তাদের কি ইচ্ছা তাদের বাচ্চার কি স্বপ্ন তাদের ফ্যামিলির কি স্বপ্ন সেই স্বপ্নের উপরে আপনি তাকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন পূরণ করার পেছনে দিন রাত লেগে নতুন 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 পেছনে দৌড়ালে তাহলে পুরোনো টিমগুলো গুলো শেষ হয়ে যাবে তাই পুরনো টিম যে টিমটা আপনি ধরেছেন তার সঙ্গেই কাজ করুন নেক্সট টপিক্ ইন্টারেস্ট ফ্রিকুয়েন্সি আপনি ইনক্রিজ মানে আপনার মিটিংটাকে বাড়ান কি মিটিং ওয়ান টু ওয়ান মিটিং গ্রুম মিটিং হল মিটিং দেখুন ওয়ান আপনি এইভাবে করতে পারেন ছবি দেখুন বা বসে করতে পারেন একজন লোক একজন লোক ওয়ান ওয়ান মিটিং কোন একটা ক্যাফেতে কোনো একটা শপিং মল এর বসার জায়গা আছে সেখানে দুটো কফি নিয়ে সুন্দর করে বসে প্ল্যান দেখাতে পারেন সেটা বাড়ান একটা দুটো না কন্টিনিউ প্রতিদিন যেমন আমি এখন সাউথ সিটি মলে সুন্দর বসার জায়গা আছে সাউথ সিটি মলে যাই আমার নতুন নতুন গেস্টদেরকে ডাকি সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা সন্ধ্যা একটা তাদেরকে প্ল্যান দেখাই আবার দেখি গ্রুপ আসছে একদিন মধ্যে আমরা তিনজন লোক নিয়ে আসবো আমি তিনজন লোককে নিয়ে প্ল্যান দেখাই আমি মাঝে মাঝে আমি রিজেনাল অফিসে চলে যাই মাই লাইফ স্টাইলের অফিসে আমাদের গড়িয়াটে সেই রিজনাল অফিসে ফোন করে মিস্টার শুভকে বলে দিই যে আমি আজকে দু ঘন্টা কনফারেন্স হলটা চাই হ্যাঁ একদিন দুদিন আগে বলে দিই যে এই দিনে আমার দু ঘন্টা কনফারেন্স হলটা চাই সেদিন কনফারেন্স হলের মধ্যে আমি চারজন পাঁচজন গ্রুপ নিয়ে মিটিং করি বাফেন্স বিটিং যত বাড়াবেন ইনক্রিজ মানে বাড়ানোর মিটিং ওয়ান টু ওয়ান মিটিং গ্রুম মিটিং যত বাড়াবেন যত বাড়াবেন তত আপনার বিজনেস বাড়বে মিটিংয়ে সাধারণত আমরা কি বলবো প্ল্যানে কি বলবো প্ল্যানে আমরা কি বলবো প্ল্যানে আমরা এই যে পাঁচটা আঙুল প্রথমে আমরা সেলফ বলবো বলবো নিজের পরিচয় যে আমার নিজের নাম কি আমি নিজে কি করতাম এইগুলো নিয়ে বলবো আমি থাকি কোথায় হুম সেকেন্ড পয়েন্ট হোয়াইট পার্ট যে আমি কেন সেকেন্ড অপশন খুঁজে বার করেছি সেকেন্ড সোর্স অফ ইনকামের রাস্তা খুঁজে বার করেছি আমি কেন সেকেন্ড একটা রাস্তা খুঁজে বার করলাম এখানে হোয়াইফ ক্লিয়ার করতে হবে যে আমার আমার যা ইনকাম ছিল সেই ইনকাম থেকে আমার মাসের শেষে ধার করতে হয় তার জন্য আমার একটা সেকেন্ড ইনকামের রাস্তা প্রয়োজন আমি এমন একটা রাস্তা খুঁজে বার করছিলাম যে রাস্তাটা আমি আমার কাজের সঙ্গে করতে পারবো কোনো ডিস্টারবেন্স হবে না যেখানে কোনো রিস্ক থাকবে না যে কোনো কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না যেখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবো যেখানে আমার নোমেনি ফেসিলিটি থাকবে যেখান থেকে আমি আমার লাইফ স্টাইল করতে পারবো এবং লাইফ আনতে পারবো আমি আমার জীবনের এক্সট্রা ড্রিম গুলো পূরণ করতে পারবো যেখান থেকে টাইম কম্পাউন্ড হবে যেখান থেকে আমি রেসিডুয়াল ইনকাম করতে পারবো এই পয়েন্ট গুলো হোয়াইট আলোচনা করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন হোয়াইট পার্টে আলোচনা করুন হোয়াইপারটা খুব ভালো করে বলতে হবে দশ পনেরো মিনিট ধরে আলোচনা করতে হবে পয়েন্ট লিখে লিখে ওকে যেগুলো আমি বললাম এই ইউটিউবের ভিডিওটা বারবার দেখুন আর যখন ইউটিউবের ভিডিও দেখেন না আমি যখন দেখি না তখন নোট লিখি যে প্রথম লাইনটা কি বলবো রিপিট করে করে একটা ইউটিউবের ভিডিও বারবার দেখে দেখে ইউটিউব রিপিট করে করে আমি সেখান থেকে নোট লিখি ওকে

কোম্পানির জন্ম কোথায় কোম্পানির সিস্টেম কোম্পানি অনলাইন মার্কেটিং করে কোম্পানিতে কি কি পেপার লাগে ডকুমেন্টস লাগে এগুলো সব অ্যাবাউট কোম্পানি সম্বন্ধে আলোচনা করব মাঝখানে এমনটা তারপরে যাব প্রোডাক্টে বসিও দেখে সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে বলতে হবে প্রোডাক্টের নাম প্রোডাক্টের কাজ প্রোডাক্টের ইউজ কিভাবে ইউজ করবে এবং কারা কারা ইউজ করবে কারা কারা ইউজ করবে না এই পুরো ডিটেলস ট্রেনিং নিয়ে আপনি প্রোডাক্ট সম্বন্ধে লোকের কাছে বলতে হবে প্রোডাক্ট সব বসিয়ে সব প্রোডাক্ট গুলো সম্বন্ধে বলতে হবে লাস্ট করে আঙুল ইনকাম পার্ট কত ধরনের ইনকাম দেয় কোম্পানি সেই ইনকাম গুলো বলতে হবে পটপট করে ইনকাম তাহলে পাঁচটা আঙুল সেলফ ইন্ট্রোডাকশন ওয়াই পার্ট অ্যাবাউট কোম্পানি প্রোডাক্ট অ্যান্ড ইনকাম পার্ট সব ইনকাম গুলো বলতে হবে আর লাস্টে একটু ফলো আপ দিয়ে দেবেন প্রত্যেকটা মিটিং এর শেষে আপনাকে এটা সুন্দর মেসেজ দিতে হবে প্রতিটা মিটিং শেষে সব মিটিং করার পরে আপনি লাস্টে এতক্ষণ ধরে কি মিটিং করলেন তার একটা লাস্ট সাজেশন দিতে হবে তাহলে আপনার মিটিং সাকসেসফুল জায়গা পৌঁছাবে ব্যাটার ফ্রেন্ডস দেন ইউর টিম উইল ডুপ্লিকেট ইউ যখন আপনার টিমকে আপনার টিম আপনাকে ডুপ্লিকেট করতে শুরু করে দেবে গ্রো গ্রো দা বিজনেস অ্যান্ড ইনকাম এক্সপন এক্সো আপনার টিম তখন গ্রো করবে যদি আপনি ভালো করে প্ল্যান বলতে শুরু করেন বেশি বেশি প্ল্যান বলেন ওয়ান টু ওয়ান মিটিং গ্রুম মিটিং যদি বেশি বেশি করেন তাহলে আপনার টিম সেটা ডুপ্লিকেট করবে আর আপনার টিমের ডাউনল্যান্ডের ইনকাম বাড়বে আপনার ইনকাম বাড়বে তাহলে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ইউর মিটিং আপনার মিটিংটাকে বাড়াতে হবে অনেক সংখ্যা মিটিং বাড়াতে হবে কালকে আমার একটা এন লিডারের ফর্মুলা দিচ্ছিলাম না টিসি লিডার রাত্রিবেলা ফোন করেছে স্যার আমি কি করে আইটিসি হব সিম্পল রাস্তা সিম্পল রাস্তা লেফটে ছটা রাইটে ছটা লিডার খুঁজে বার করুন যাদের ইচ্ছা আছে স্বপ্ন আছে ড্রিম আছে যাদের ইন্টারেস্ট আছে আইটিসি ওয়ার এনটিসি ওয়ার তাদেরকে খুঁজে বার করুন লেপটে ছোট রাইটে ছোট সেই ছজনকে বলুন ছটা প্রজেক্টার এবং ল্যাপটপ কিনতে ইন্ডিপেন্ডেন্ট হতে যুদ্ধ করতে গেলে যেমন অস্ত্রপাতি দরকার লাইফে নেটওয়ার্ক মার্কেটিং এর বড় জায়গায় যেতে গেলে ল্যাপটপ দরকার প্রজেক্টর দরকার আর নলেজ দরকার এই ছজনকে একজন একজন করে বাড়িতে নিয়ে এসে পুরো সারাদিন প্র্যাকটিস করা পুরো ছজন স্পিকার রেডি করে ফেলুন এদিকে ছজন স্পিকার রেডি করে ফেলুন ছজন ছটা হল ছটা হল বারোটা হল চলবে রবিবার আপনি মনিটারি করুন আপনি আইটিসি হয়ে যাবেন কালকে একজন ফর্মুলা দিলাম মানে ফ্রেন্ডস আমি আমি এই যে পালান মন্ডল আমি ওপেন কথা বলতে ভালোবাসি আমার কাছে সিক্রেট বলে কিছু নেই আমি কোনো কিছু চেপে রাখি না আমি সব কিছু ওপেন আলোচনা করি তাতে অনেক টিম অনেক লিডার আমাকে মন থেকে ভালোবাসে রেসপেক্ট করে আবার অনেকে এটার জন্য তারা সব বুঝে যায় শিখে যায় পরবর্তী সময় মেন্টর চেঞ্জ করে ফেলে জীবন একবার লাইফ একবার কিছু একটা করতে এসছি যেন মরে যাওয়ার পর আমি মরে যাওয়ার পর বহু লোক বলে যে পালান মন্ডলের জন্য আমি নেটওয়ার্ক মার্কেটিং কিছু জিনিস শিখেছি পালান মন্ডলের জন্য যিনি আমাকে নেটওয়ার্ক মার্কেটিং অ শিখিয়েছে যার জন্য আজকে আমি করে খাচ্ছি এটাই জন্য এত ইউটিউব এবং জুম মিটিং এত মিটিং এত ফিজিক্যাল মিটিং আমি করি মাই ফ্রেন্ডস সো ফোর্থ পয়েন্ট এ নিউ টিম মেম্বার নতুন যে লোক জয়েন করে যাবে তার সঙ্গে টাইম দিন তাকে মিনিমাম তিরিশ মিনিটের একটা বেসিক ট্রেনিং করান থার্টি মিনিটের একটা বেসিক ট্রেনিং করান জয়েন করার সঙ্গে সঙ্গে যেদিন জয়েন করো তার পরের দিন ট্রেনিং রাখুন থার্টি একটা ট্রেনিং করা বেসিক ট্রেনিং ফোর বেসিক্স কার্ডিনাল রুল প্রোডাক্ট নলেজ আধ ঘন্টার মাত্র আধ ঘন্টার ফোর বেসিক্স বেশিকোন আলোচনা করবেন না সিম্পল ওকে সিম্পল ট্রেনিং রাখুন তার সঙ্গে এবং এঙ্গেজ হন নতুন নতুন টিমের পেছনে নতুন টিমের পেছনে এঙ্গেজ হয়ে যান নতুন নতুন টিম মেম্বারদের সঙ্গে ছোট ছোট করে মিটিং করুন ছোট ছোট করে ট্রেনিং করান গ্রুম মিটিং করুন অনেক বড় মিটিং করতে যাবেন না অনেক বড় মিটিং এ খরচা বেশি আর কোন মিটিং এ আপনি রুল রাখুন কোন মিটিং এ গায় কেউ মিটিং এসছে তাকে এলাও করবেন না তাকে হাত জোর করে বলবেন প্লিজ এটা বিজনেস মিটিং আপনি ড্রেস পরে আসুন লুঙ্গি পরে এসছে প্লিজ এটা বিজনেস মিটিং আপনি লুঙ্গিটা ছেড়ে প্যান্ট পরে আসুন নালে আমি আপনার সঙ্গে কাজ করব না যদি প্রথম দিন আপনি একটা খালি গায় লোককে এলাও করে দেন একটা শান্ডো গেনজি পড়া লোককে এলাও করে দেন লুঙ্গি পড়া লোককে এলাও করে দেন নাইটি পরা একজন ম্যাডামকে এলাও করে দেন মিটিং তাহলে ওই টিম ওইটা ডুপ্লিকেট করতে শুরু করবে আগামী দিন সারা জীবন তাই প্রথম দিন থেকে আপনি স্টিগলি আপনি আমি আবার বলে রাখি লিডারের গতিবিধি দেখে টিমের গতিবিধি তৈরি হয় সো বাই ডিফ্রেন্স টিম বড় জায়গা নিয়ে যেতে গেলে আপনাকে অনেক কঠোর হতে হবে আর মায়া ভুলে যেতে হবে বেশি মায়া করতে যাবেন না সো মাই ডিফেন্স তাহলে আপনার টিম অনেক বড় জায়গায় যাবে আপনি এঙ্গেজ হয়ে যান নতুন টিমের পেছনে তাদেরকে তৈরি করুন তাদের বেসিক ট্রেনিং করান অ্যাডভান্স ট্রেনিং করান মাই ডেফ্রেন্স তিনটাই তো নলেজ ভালো করে একটা হচ্ছে প্রোডাক্ট নলেজ একটা হচ্ছে প্ল্যান নলেজ একটা হচ্ছে টেকনিক্যাল নলেজ ভালো করে শেখান ফোর বেসিক শেখান এইট কো স্টেপ শেখান কার্ডেন রুল শেখান সিক্স ভ্যাকসিনেশন শেখান তাতে আপনার টিম আইটিসি ডায়মন্ড ক্রাউন ডায়মন্ড হয়ে যায় মাইডার ফ্রেন্স মাইডার ফ্রেন্স দৃঢ় বিশ্বাস আমার ট্রেনিং আমার মিটিং এর সিলেবাস নিয়ে বহু লোক আজকে সাকসেস পাবে আগামী দিন এটা আমার দৃঢ় বিশ্বাস দৃঢ় কনফিডেন্স আমি আপনাদের বলবো আপনাদের ট্রেনিং কেমন লাগছে আপনি ইউটিউবে মেসেজ করতে পারেন আমার যে নম্বর আছে মোবাইল নাম্বার সেই মোবাইল নম্বরে আপনি মেসেজ করতে পারেন ফিডব্যাক দেবেন আমি আমার নিজেকে আরো চেঞ্জ করার চেষ্টা করব আরো বেটার করার চেষ্টা করব আপনাদের জন্য স্পেন্ড লেস দেন আই ওয়ান আওয়ার্স এ উইক অন ট্রেনিং আপনি ট্রেনিং করাবেন সপ্তাহে সপ্তাহে প্রত্যেক এক ঘন্টা করে ট্রেনিং করাবেন তার বেশি নয় শুধু ট্রেনিং করালে আপনার টিম ডেভেলপমেন্ট হবে না ওকে ঘন্টা ঘন্টা এক দু ট্রেনিং করান সপ্তাহে তার বেশি ট্রেনিং দরকার নেই বেশি করে প্ল্যান টাইম দিন প্ল্যান টাইম দিন ওকে নিউ প্রেজেন্টেশনে আপনি টাইম দিন বেশি করে আর ট্রেনিং সপ্তাহে একদিন রাখুন এক ঘন্টা থেকে দু ঘন্টা আর প্ল্যান প্রচুর প্রচুর নতুন লোককে প্ল্যান দেখাতে হবে আমি প্ল্যান দেখাচ্ছি কম আর শুধু টিমকে ট্রেনিং দিচ্ছি তাহলে কিন্তু টিম বড় জায়গায় যাবে না বড় জায়গায় যেতে গেলে আপনাকে ট্রেনিং সপ্তাহে একদিন আর সারা সপ্তাহে প্ল্যান শো সো মাই তাহলে আপনি খুব বড় জায়গায় যাবেন লেডিস জেন্টস শিখুন বোর্ড মিটিং হোয়াইট বোর্ড মিটিং মার্কার কিভাবে হয় কোন অ্যাঙ্গেলে দেখুন এই ভদ্র মহিলাকে এই ম্যাডামকে কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে সব সময় মুখে হাসি রাখবেন স্মাইল রেখে মিটিং করবেন তাহলে আপনার মিটিং সাকসেসফুল জায়গায় যাবে সুন্দর সুন্দর গল্প বলবেন মোটিভেশনাল গল্প বলবেন টাইম ঘড়ি দেখে প্ল্যান বলবেন ওকে তো টাইমে টাইম পাঞ্চল হতে হবে টাইমে মিটিং এ যেতে হবে কোন জুনিয়রের সঙ্গে টাইম দিলে সেই টাইমটা মেনটেন করতে হবে নালে কিন্তু টিম তৈরি হবে না টিমকে যদি কথা দেন মিটিং করতে যাবেন হান্ড্রেড পার্সেন্ট যাবেন যদি একান্ত মেডিকেল প্রবলেম না থাকে আর মেডিকেল প্রবলেম থাকলে আপনি আগে থেকে জানিয়ে দেবেন আপনার সেই টিম লিডারকে সো মাই ফ্রেন্ডস তাহলে টিম আপনার অনেক বড় জায়গায় যাবে ছ নম্বর গিভ দা মেসেজ অফ ডুপ্লিকেশন ইজ ইভেন্ট প্রত্যেকটা মিটিং এর শেষে একটা দারুণ মেসেজ দিন প্রত্যেকটা মিটিং এর শেষে প্ল্যানিং করুন টিমকে নিয়ে কিছু একটা প্ল্যানিং দিন তাদের প্ল্যানিং যে আগামী দিনটা কিভাবে চলবে আগামী মিটিংটা কিভাবে চলবে আগামী ট্রেনিংটা কিভাবে চলবে আগামী দিনটা আমি কিভাবে কাজ করব প্রত্যেকটা মিটিং এর শেষে মিটিং বাড়ান প্রচুর মিটিং বাড়ান হল বাড়ান তাহলে আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না আলটিমেট যে ড্রিম আমি আপনাদের বলে রাখি এই যে এক ভদ্রলোক দেখুন স্টেজের মধ্যে দু হাত উঁচু করে দাঁড়িয়ে আছে পেছন থেকে ফটোটা তোলা হয়েছে সামনে বিশাল অডিয়েন্স এই স্বপ্নটা কি আপনি দেখেন যে আমিও একদিন এরকম ব্লেজার পরে মিটিং করব কারণ লিডারের অ্যাক্টিভিটিস উপর নির্ভর করছে ডাউন লাইনের অ্যাক্টিভিটিস লিডারের কার্যকলাপের উপর নির্ভর করছে তার ডাউন লাইনদের কার্যকলাপ ডিফেন্স কার্ডিনাল রুল ব্রেক করবেন না কার্ডিনাল রুল কোনো রকম ব্রেক করবেন না নেটওয়ার্ক মার্কেটিং এর কার্ডিনাল রুল গুলো ভালো করে পড়ুন আজকে কার্ডিনাল রুল নিয়ে আলোচনা করছি না সিস্টেমেটিক কাজ করুন অনেস্টলি কাজ করুন টিম খুব বড় জায়গায় যাবে আপনার ইউনাইটেড ইউর টিম ইউনিট আপনার টিমকে ইউনাইটেড হয়ে কাজ করতে হবে হবে সবাই মিলে এক হতে আমি আমার মতো আমি আমার মতো আমি আমার মতো তাহলে সাকসেস কারোর আসবে না সবাই এক হয়ে কাজ করুন হাতে হাত রেখে কাজ করুন একটা বাড়িতে যদি গার্জেন চারটে হয়ে যায় না চারজন ডিসিশন মেকার হয়ে যায় না সে বাড়ি কোনো দিন শান্তি থাকবে না বাড়ির একজন ডিসিশন মেকার হতে হয় অনেকে আবার নিজে ডিসিশন নিতে পারে না নিজে ডিসিশন নিতে পারে না ডাউনলাইনের ডিসিশনে চলে অনেকে আবার নিজের ডিসিশনে চলে না বইয়ের ডিসিশনে চলে অনেকে আবার ডিসিশনে চলতে পারে না সামির ডিসিশনে চলে অনেকে ভায়ার ডিসিশনে চলে মায়ের ডিসিশন চলে টিচারের ডিসিশন চলে বাইডার ফ্রেন্ডস লাইফ একবার জীবন একবার ডিসিশন আপনাকে নিতে হবে টিম ইউনাইটেড হয়ে কাজ করতে হবে এক যোগ হয়ে কাজ করতে হবে তাহলে আমাদের সাকসেস কেউ আটকাতে পারবে না বিগ সাকসেস বিগার্স সাকসেস আসবে আমাদের লাইফে যদি আমরা ইউনাইটেড হয়ে কাজ করি সো বাইটার ফ্রেন্ডস থ্যাংক ইউ ভেরি মাছ আজকের মিটিংটাতে আপনাদের এত সুন্দর ভাবে মিটিংটা শোনার জন্য এবং আমি যদি কোনো ভাষা আমার যদি কোনো ভাষা আপনাদের খারাপ লেগে থাকে আমি হাত জোর করে ক্ষমা চাইছি ম্যাডাম ফ্রেন্ডস আমি পালান মন্ডল আমি সাধারণ মানুষ আমি নট এ টিচার হ্যাঁ আমি আপনাদের বস নই হ্যাঁ আমি শুধুমাত্র আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে কিভাবে টিম তৈরি করছি নতুন নতুন টিম তৈরি করছি নতুন টিম বানাচ্ছি সো তার একটা ফর্মুলা আজকে আমি প্রেজেন্ট করলাম কিছু মোটিভেশনাল গল্প বলেছি লাইফে নিজের বাস্তব লাইফে নিজের লাইফে যেগুলো কাজে লাগে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সলিড আওয়াজ এক্সাইটমেন্ট নলেজ গুড পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মোটিভেশনাল গল্প মোটিভেশনাল স্টোরি প্রত্যেক বুধবার রাত নটা থেকে আমি আপনাদের জন্য এই অধম আপনাদের জন্য আসবো জুম লাইভ ইউটিউব লাইভে আপনারা যদি আমাকে মেনে নেন এই পাগলটাকে মেনে নেন তো আমি আপনাদের জন্য আছি থাকবো এবং করবো পৃথিবীর যে প্রান্তে যাই না কেন বুধবার করে যেখানে থাকি না কোনো হোটেলে বা যে কোনো জায়গায় যদি কোনো ইভেন্টে থাকি বুধবার রাত্রেবেলায় এই টাইমটা আমি আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে দেব বা ফ্রেন্ডস ভগবানের কাছে গডের কাছে আল্লাহর কাছে যিশুর কাছে প্রার্থনা করছি আজকের মিটিং থেকে যে মেসেজ যে ইনফরমেশন আজকে আপনারা পেলেন সেগুলোকে কাজে লাগান আর যদি যেটা ভালো সেটাকে কাজে লাগান যেটা খারাপ লাগলো সেটাকে বার করে দিন আমি দু একজনকে ফিডব্যাক নেবো আজকে মিটিংয়ের যারা প্রথম থেকে এই মিটিংয়ে আছেন তাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে আমি আজকে মিটিংয়ের ফিডব্যাক নেব যারা মিটিংয়ে প্রথম থেকে আছেন সো প্রথমে বলবো অলোক পাল স্যার মিউট খুলবেন প্লিজ হ্যাঁ গুড ইভিনিং স্যার স্যার আপনি প্রথম থেকে মিটিংটাতে আছেন না স্যার আমি প্রথম থেকে থাকতে পারিনি আমি একটু পরেই ঢুকেছি মিটিংয়ে ওকে স্যার আপনি ইউটিউবে ভিডিওটা ভালো করে দেখে নেবেন একদম একদম স্যার যেটুকু শুনেছেন সেটুকুনি নিশ্চয়ই আপনার আশা করছি আপনার ভালো লেগেছে একদম দারুণ লেগেছে আর আমরা নেক্সট এই ক্লোজিং এর পর থেকে চারটা হল চালু হচ্ছে মিনময় স্যারের আন্ডারে ধুপগুড়িতে একটা ময়াগুড়িতে একটা জলপাইগুড়িতে একটা ফালাকাটাতে একটা ওকে স্যার তো আমরা সবাই মিলেই করবো স্যারের একার পক্ষে তো চারটা টিম চালানো সম্ভব হবে না চারটা হল ওকে আমরা সবাই মিলেই করব আমি একটা লাইন আপনাকে একটা শুধু লাইন জিজ্ঞেস করছি অলোক স্যার আপনার এখন বর্তমান সামনে কি ড্রিম স্বপ্ন কি ড্রিম কি গোল কি সামনে স্যার হ্যাঁ আপনার এই মুহূর্তে সামনে কি গোল আছে কি ড্রিম আছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং যে আপনি করছেন মাইলাইটেল করছেন তার ড্রিম কি স্বপ্ন কি স্যার স্যারের যেটা স্বপ্ন আমারও সেটাই স্বপ্ন

না আমি একটু লেটে আসছি আমার নেটটা খুলছিল না তা ওয়াইফাই থেকে ওয়াইফাই নিয়ে খুলছি ভোটা বোনের কেন নেট নেই ঠিক আছে স্যার মিটিং ভালো লাগলো আপনার হ্যাঁ ভালো লাগলো থেকে শুনতে পাইনি আমি ইউটিউব শুনে নেব ওকে বলছি যে আপনার ড্রিম কি পারপাস কি আপনার জীবনের পারপাস কি আমার ড্রিম স্যার ফোরিলার কবে কিনবেন দু থেকে আড়াই বছরের মধ্যে দু থেকে আড়াই বছর আপনি ভালো করে ইউটিউবে মিটিং গুলো ফলো করুন আপনি দেখবেন আরামসে ছ মাসের মধ্যে আপনার গাড়ি হয়ে যাবে সিক্স মান্থের মধ্যে জন্য ছ বছর লাগে না দু বছর লাগে না ছ মাস যথেষ্ট পুষ্পা হালদার নমস্কার স্যার নমস্কার ম্যাডাম আজকে মিটিং আপনি প্রথম থেকে শুনেছেন না স্যার শুনতে পাইনি কিন্তু আমি ইউটিউবে শুনে নেব আমার মিটিং যতটুকু আমি শুনলাম খুব ভালো লেগেছে ওকে ম্যাডাম আমি একটা কথা সবাইকে রিকোয়েস্ট করব জুমে যখন থাকবেন না তাহলে প্রথম থেকে থাকবেন যারা জুমে থাকবেন না তারা ইউটিউবে দেখে নেবেন একবার লাস্ট চত্বর থেকে তাই করবেন যারা লেটে আসবেন জুমে ঢুকবেন না তারা একদম ডাইরেক্ট ইউটিউবে দেখবেন

আমাদের মিটিং কেমন লাগলো সবাই মেসেজ করবেন আমাকে আর ইউটিউবে যারা পুরোপুরি মিটিংটা শোনেননি তারা ইউটিউবে মিটিংটা পরবর্তী সময় দেখে নেবেন ভগবানের কাছে গডের কাছে আল্লাহর কাছে যিশুর কাছে প্রার্থনা করছি আমাকে যা দিয়েছে গড ভগবান আল্লাহ যিশু তার থেকে হাজার গুণ কোটি গুণ আল্লাদের দিক এই বলে আজকে আমরা প্রোগ্রামটা শেষ করলাম জয় হিন্দ জয় মাই লাইফস্টাইল জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় ডাইরেক্ট সেলিং মার্কেটিং